The youngest star of Bangla film industry. Welcome to our show. Kemon lagche dighi? Sorry, amar golata ektu bhanga, kintu amar onek bhalo lagche. ভাঙা গলা গলায় তোমার কথা অনেক বেশি মধুর আর একটু বলো আর এক দুই লাইন তো বলাই যায় নাকি আর এক দুই লাইন কোশ্চেন করো আমার কোশ্চেন হচ্ছে যে গলাটা যে ভেঙে গেল হাত থেকে পড়ে ভাঙছে না অন্য কোথাও রাখছিলা আলমারি থেকে পড়ে আলমারি ওকে ভেরি নাইস নেক্সট টাইম ফেলবা না ঠিক আছে সাধারণতা অবলম্বন করে অনুরোধ জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে তো এতক্ষণ আমরা যে সকল গান শুনেছি সেই গানটি একজনের ফিল্মের এবং সেটি হচ্ছে রাজু আলিম আমাদের সকলের প্রিয় রাজু আলিম ভাইয়ের ফিল্মের গান আমরা আশা করছি সবাই আমরা উপভোগ করেছে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে কিন্তু তার আগে আমরা মঞ্চে একজনকে আমন্ত্রণ জানাবো বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের করোনার পরবর্তী সময়ে অনেক বেশি জনপ্রিয় দ্য প্রমিনেন্ট ব্র্যান্ড ম্যাকয় থেকে ওয়েলকাম দ্য ওনার অফ দ্য প্রমিনেন্ট ব্র্যান্ড ম্যাকয় মিস্টার সাজু সাজু ভাই কে সাজু ভাই মঞ্চে আসছেন আরে জোরে তালি দেন সাজু ভাই আজকে আমাদের স্পন্সর করার জন্য নাহলে মাইকটার ভাড়াটাও দিতে পারতাম না এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার এন্ড ফর দ্য স্পন্সর আমরা মনে আমাদের অর্নামেন্টসের যে স্পন্সর আছে আপুকে ডাকতে পারি একদমই আমাটাকে দেখে নিতে চাই সোনি আপু আমি সোনি আপুকে ডাকছি তার জন্য আমাকে কতটা দিতে পারি সাজু ভাইকে পেলে আমি কিছু না বলে মোটেও মঞ্চ ত্যাগ করতে দিতে চাই না তো সাজু ভাই ছোট করে যদি কিছু বলতে চাই থ্যাংক ইউ সো মাচ নন্দী বাবু আমাকে কিছু বলার জন্য শুভ সন্ধ্যা আমার মনে হচ্ছে যে সবাই আমরা সুন্দর একটা সময় উপভোগ করছি সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছি তো আমি আসলে ফ্যাশনের মানুষ ফ্যাশন নিয়ে কাজ করি আজকে ফ্যাশন শো হচ্ছে এখানে আমরা দেখতে এসেছি ফ্যাশন শো তো আমরা আসলে যে ডিজাইনগুলো করি বা ড্রেসগুলো করি সেগুলো রিপ্রেজেন্ট করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার একটা জায়গা দরকার
তো সেই দিক থেকে আমি মনে করবো আজকে আমরা যেটা একটা প্ল্যাটফর্ম পেয়েছি অনেক বড় একটা প্ল্যাটফর্ম এবং সুন্দর অনেক সুন্দরভাবে আমরা এটা হলো যে রিপ্রেজেন্ট করতে পারলাম আমাদের ড্রেসগুলো সেদিক থেকে আমি হ্যাপি অনেক হ্যাপি। তো এই এই প্ল্যাটফর্মটার পেছনে যে কাজ করেছে আসলে পিএল ভাইকে আমি স্পেশাল ধন্যবাদ দিতে চাই তার জন্য অনেক অনেক থ্যাংকস। এবং আমাকে আসলে এটাতে অ্যাড করেছে সীমান্ত ভাই, তার কথা না বললে নয়, তাকেও আমি ধন্যবাদ দিতে চাই, তাকেও একটা থ্যাংকস। তো সবাই হলো ভালো থাকবেন। আমি আসলে মূলত দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমার প্রতিষ্ঠানের নাম ম্যাক হয়। দেশীয় প্রোডাক্ট সবাই পড়বেন, দেশীয় প্রোডাক্টকে ভালোবাসবেন, এটা আসলে আমাদের একটা চাওয়া, কিন্তু আসলে এটা হয় না। আমরা প্রতিনিয়ত দেশীয় প্রোডাক্ট নিয়েই কাজ করে যাচ্ছি, দেশীয় প্রোডাক্টকে আমরা ইগনোর করতে পারি না, আমরা দেশীয় প্রোডাক্টকেই ভালোবাসতে পারি, ভালোবাসা উচিত আমাদের। সেদিক থেকে আমি বারবার বলবো এবং সবসময়ই বলবো যে আপনারা দেশীয় প্রোডাক্টকে ভালোবাসেন, দেশীয় প্রোডাক্ট পড়ার অভ্যাস করুন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। গানটা আমরা ফার্স্ট টাইম শুনেছি, রাইট? যে আমরা মিউজিক টাইটেলটা শুনলাম এটা ফার্স্ট টাইম শুনেছি। এই দারুণ গানটা যার, তাকে আমি একটু মঞ্চে ডাকতে চাই। রাজু আলিম ভাই, একটা জোরে করতালি হয়ে যাক রাজু আলিম ভাইয়ের জন্য। আপনারা অনেকেই জানেন রাজু ভাই কর্মক্ষেত্র হিসেবে চ্যানেল আইতে আছেন, চ্যানেল আইতে আরো একজন কাজ করেন। রাজু ভাই কথা বলবেন, আমরা একজন গেস্টকে আসলে চাচ্ছি মঞ্চে, সেটা রাজু ভাই বলুক। হ্যাঁ, আমি ফাজানা করিমকে ডাকছি, বিখ্যাত নিউজ প্রেজেন্টার, পোয়েট অ্যান্ড মিডিয়া পার্সোনালিটি, প্লিজ কাম। আপু আস্তে আস্তে একটা কথা বলি, আমাদের দুজন পার্টনার আছে যারা এই পুরো ইভেন্টটা এত সুন্দর করে অর্গানাইজ করেছেন। প্রথমজনকে প্রথমটি হচ্ছে এটিএন এনসিএল এবং আমাদের মিডিয়া পার্টনার হচ্ছে এটিএন বাংলা। এবং আরেকজন অর্গানাইজারের নাম আমার মনে হয় ইন্দু ভাইয়া বলবে। না, তুমি বলে দাও, তার আগে এটিএন এমসিএল এবং এটিএন বাংলার জন্য আমরা একটা ক্ল্যাপ আশা করছি। থ্যাংক ইউ সো মাচ। অবিরাম বাংলার মুখ এটিএন বাংলা, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল, এখনো দুর্দান্ত প্রতাপে দর্শকের চাহিদা পূরণ করে যাচ্ছে। এবং আজকে আমাদের এই এত সুন্দর ইভেন্টে তারা মিডিয়া পার্টনার হিসেবে আছে এবং তাদের সিস্টার কনসার্ন এটিএন এমসিএল তারাও ইভেন্ট ম্যানেজমেন্টে আছে। সো তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সঙ্গে কারা আছেন? আমাদের পিএইচ এন্টারটেইনমেন্ট তো অবশ্যই আমাদের অর্গানাইজার এবং এটিএন এমসিএল কে আবারও ধন্যবাদ এবং একই সাথে এটিএন বাংলা আমাদের চেহারাগুলো সুন্দর করে দেখানোর জন্য। সেই মুহূর্তে আমার মনে হয় যেন রাজু অলিম ভাইয়ের কাছে ফিরে গেলে ভালো হয়। এক্স্যাক্টলি, রাজু ভাইয়ের কাছ থেকে এবার জানতে চাই গানের গল্পটা কি, গানটা কোত্থেকে এলো, এত সুন্দর গান। আপনারা জেনে অবশ্যই অনেকে জেনে থাকবেন যে ভালোবাসার প্রজাপতি নামে একটি সিনেমা আমি তৈরি করছি, যেটির গায়িকা পপি হারিয়ে গিয়েছিল আবার চলে আসছে এখন, তার জন্য একটা হাততালি সে অদৃশ্য পপির জন্য। সেটি খুব শীঘ্রই মুক্তি পাবে আগামী বছরে, ফেব্রুয়ারিতে আমার সিনেমার কাজ শেষ হবে। এবং এই তিনটি গানের একসাথে একটা সংমিশ্রণ, সেটা হলো মেহরিনের একটি গান, নুসরাত বিশ্বের একটি গান এবং ডিজে সনিকা। ডিজে সনিকার গানটি অবশ্যই এখন হয়ে গেছে, পিকচারাইজেশন হয়ে গেছে। তো এই যে তিনটি গানকে একসাথে করে তিন করে 6 মিনিটের একটা ফুটেজ, এটি ফ্যাশন শোতে ইউজ হলো প্রথম। আমি অবশ্যই পিএস এন্টারটেনমেন্ট পিআরকে ধন্যবাদ জানাই এবং এটির ইভেন্টসকে ধন্যবাদ জানাই এবং আমার যে দুই পাশে অন্তু এবং নান্দিবা খান এবং ফারজানা করিম, তারা আমার খুব প্রিয়। এবং আমি দেখছি সাকিব সনেট হাঁটছে এটির ইভেন্টসের, তাকেও ডাকছি মঞ্চে। আমি সাকিব সনেট খুব বিখ্যাত পরিচালক, এটি শুধু খুবই বিস্ময়কর একজন সিনেমার পরিচালকের জন্য তার গান যদি ফ্যাশন শোতে ইউজ হয় সেটি কিন্তু খুব আসলেই খুব বিস্ময়কর লাগে। আমি আর একজনকে ডাকবো, আমার এক বন্ধু সানি সানোয়ার, তাকে ডাকবো, সানি সানোয়ার এটিএন ইভেন্টসের পিয়ালকে ডাকবো, প্লিজ একটু পিয়াল আসবেন সামনে, বিখ্যাত আইকন আইকন ফ্যাশন আইকন। আমার এক বন্ধু প্রফেসর মাসুদ খান, প্লিজ কাম হেয়ার। মুনিম ভাই, প্লিজ কাম।
আমি চাচ্ছি একটু স্টেজে আসুন স্বপ্নধারার কর্ণধার মাসুদ ভাই এবং এটিএন এনসিএলের ডিরেক্টর মাসুদ ভাইকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।